নেত্রকোনার কেন্দুয়ায় নৌকার পক্ষে নির্বাচন করায় প্রধান শিক্ষকের বাসায় হামলা, বিদ্যালয়ে তালা দেওয়ার হুমকি সহ 20 লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে আপেল মাহমুদ নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক মোহাম্মদ মোখলেসুর রহমান বাঙালি বাদী হয়ে আপেল সহ অজ্ঞাত 10 থেকে 12 জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ সময় প্রধান শিক্ষক তদন্ত সাপেক্ষে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। Thank you.